নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করছি ফ্রুট চাট। ফ্রুট চাটের জন্য আমি 7 রকম ফল নিয়েছি। ফলের মধ্যে রয়েছে 1টা কমলা লেবু, আর কয়েকটা নিয়েছি কালো আঙুর, কিছুটা পরিমাণ নিয়েছি সবুজ আঙুর, আর 1টা নিয়েছি পার্সিমান, কিউই ফল নিয়েছি 1টা, আর রয়েছে 1টা আপেল, আর নিচে 1টা ড্রাগন ফল। তাহলে চলুন প্রথমে এই ফলগুলো কেটে নিই। সমস্ত ফলগুলো কেটে নিয়েছি, এবার এই ফলগুলো 1টা বাটিতে নিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি বিট নুন, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু মিশিয়ে নেব। এই ফ্রুট চাট যেমন খেতে ভালো হয় তেমনি স্বাস্থ্যকরও, আর শীতকালে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আপনারা যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার খুব অল্প পরিমাণে দিচ্ছি 1টু ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ফ্রুট চাট। আমার এই ফ্রুট চাটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।